জননী তোর উদ্বোধন সকল জাতির পুরুষ নারীর প্রাণ সেই পবিত্র পূজা বিধি মাতর পীঠস্থান শিক্ষা শক্তি দিয়ে আজ আমরা উপস্থিত হয়েছে মিডিয়া সুভাষনগর গ্রামবাসী বৃন্দর কাছে। ওনাদের যে প্রথম বর্ষের পুজো আমরা দেখতেই পাচ্ছি, ওনারা খুব সুন্দরভাবে সাজিয়েছেন মণ্ডপটাকে এবং আমরা বাইরেও দেখছিলাম সুন্দরভাবে সাজিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা ক্লাব মিডিয়া সুভাষনগর যে পুজো কমিটির সভাপতি আছেন তার কাছে দু একটি কথা আমরা শুনে নেব। স্যার, পুজো সম্বন্ধে প্রথম বছরে পুজো আপনার, তো এই যে অভিজ্ঞতা প্রথম বছরে এই নিয়ে দুটো কথা। হ্যাঁ, প্রথম বছরের পুজো যেহেতু এখানে সম্পন্ন হচ্ছে সেহেতু এখানে ভুলত্রুটি তো অনেক হবেই এবং আমি সবার কাছে সেই মার্জনা চেয়ে আমরা এই পুজো শুরু করেছি এবং আমাদের ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের যে বিধিনিষেধগুলো আছে সেগুলো আমরা পালন করছি। স্যানিটাইজার মাস্ক প্রত্যেকে পরছে এবং আমরা বিতরণ করছি এবং সমস্ত দিকে আমরা নজর রাখছি। এর ভিতরে নিশ্চয়ই ভুলত্রুটি একটু একটু হবে এবং সেটা নিজে গুণে মার্জনা করে যাবে। ধন্যবাদ জানাই আপনার মেদিয়া সুভাষনগর গ্রামবাসী যে পুজো সেই পুজো কমিটির সভাপতিকে। আমরা চলে যাব এখন সম্পাদক যিনি পুজো কমিটির আছেন তার কাছে দু একটি কথা শুনে নেব। সুভাষনগর পুজো উৎসব কমিটি এই প্রথম বছর যে পুজো চালু করলো সবাই প্রশ্ন উঠতে পারে যে এই বছরটা কেন বেছে নেওয়া হল। আমরা মূলত এই বছরটাকে বেছে নিয়েছি এই কারণে আমরা যারা আজ 7-8 মাস ধরে গৃহবন্দী হয়ে রয়েছে একটা যেন গ্রাস করেছে, আমাদের কাজ নেই, কর্ম নেই, কিছু নেই, কোথাও বেরোতে পারছি না, গ্রাস করেছে। আমার ঘরের যারা রয়েছে দিদি বৌদি মায়েরা তারা দম বন্ধ হয়ে আসে। এই দম বন্ধ পরিবেশ থেকে বেরোনোর জন্য আমরা মূলত এই পুজোটাকে এবছরই বেছে নিয়েছি। যে বছর আমার একটা পুজো করার দরকার পাড়ার সমস্ত মানুষকে সুস্থ রাখার জন্য মূলত, কারণ এই যে মহামারী করোনা, এই করোনার এগেনস্টে আমাদের আর চিকিৎসার উপায় নেই। এই উপায় না থাকার কারণে আমরা শুধু পারাগতভাবে এই পুজোটা করছি। আমরা বাইরের তেমন লোকজন প্রবেশ এখানে নিষিদ্ধই করে দিয়েছি। পুজো মণ্ডপে নো এন্ট্রি জোন রয়েছে, এখানে আমরা বাইরে কাউকে ঢুকতে দিচ্ছি না। সরকারি বিধিনিষেধ অনুযায়ী যে আপনারা বাইরে হয়তো দেখেছেন যে আমাদের করোনার এগেনস্টে, ডেঙ্গুর এগেনস্টে সেফ ড্রাইভ সেফ লাইফের পক্ষে আমরা পোস্টার ব্যানার দিয়েছি। গভর্নমেন্টের সমস্ত যে বিধিনিষেধগুলো আছে স্যানিটাইজার রোজ মাস্ক পরতে গেলে মুখে মাস্ক রয়েছে, যারা মাস্ক পরে আসছে না তাদেরকে আমরা মাস্ক দিচ্ছি, স্যানিটাইজার দিচ্ছি, তারা স্যানিটাইজার ইউজ করছে, মাস্ক পরছে, তাদের সচেতন করছি আমরা। এইটুকু আমরা বেশ সুভাষনগর পুজো উৎসব কমিটি জাস্ট এইটা করছি। আরও হয়তো কিছু করলে ভালো হতো কিন্তু এই পরিস্থিতিতে চাঁদাপত্র অবস্থা খুবই খারাপ, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এই সীমিত ক্ষমতার মধ্যে আমাদের এইগুলো করতে হচ্ছে। স্যার, আমি দেখতে পাচ্ছি আপনাদের সুন্দর একটা পরিবেশ, এই সুন্দর পরিবেশ মানুষের খুবই আনন্দময়, একটা আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। সেখানে দাঁড়িয়ে আমরা নতুন একটা বার্তা শুনলাম আপনার মুখ থেকে এবং সভাপতির মুখ থেকে আমরা নতুন বার্তা শুনলাম। এই যে আপনার নতুন বার্তা দিলেন নতুন বছরে, এ কি আপনার কাছে একটা বড় আনন্দ? এবং আপনার সঙ্গে আমরা বিশ্ব বাংলা টিভি এবং News 24 ঘন্টা আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আপনারা প্রথম বছরে ছিনিয়ে নিয়েছেন মা শারদার সম্মান, মানে একদম মায়ের যে সম্মান সেটা আপনারা পুরো বিশ্ব বাংলা এবং News 24 ঘন্টা থেকে ছিনিয়ে নিয়েছেন। এই শুভ সন্ধ্যায় আপনাদের হাতে আমরা সেই মেমনটা তুলে দিচ্ছি। আমি এখন মেমেন্টোটা তুলে দিচ্ছি পূজা কমিটির সভাপতির হাতে। ধন্যবাদ জানাই পূজা কমিটির সমস্ত সদস্য এবং সদস্য বৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন পাশে যেন তো আছেন, সবাই দাঁড়িয়ে আছেন এবং সব আনন্দ মুহূর্তে একটা পরিবেশ। এই আনন্দের মধ্যে দিয়ে সবাই ভালোভাবে পুজো উপরে মানে আনন্দ করুক, এটাই বিশ্ব বাংলা এবং News 24 ঘন্টা থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।